নাটোরের কাঁচাগোল্লা, নাটোরের কাঁচাগোল্লা, নাটোরের কাঁচাগোল্লা। বর্তমান যুগ ডিজিটাল যুগ, এজন্যই তো বাইকে করে সব বিক্রি। এটা খেয়ে কেমন লাগছে? ভালো। কতটুকু ভালো? আপনার বাসা কোথায়? লালপুর। লালপুর, জি। বাইকে করে আপনি কিন্তু কাঁচাগোল্লা বিক্রি করেন? চিনি আর ছানা। চিনি আর ছানা। আজকে আমরা একদম নতুন কিছু আপনাদের উপহার দিতে চলেছি। দেখতেই পাচ্ছেন আমার পাশে চাচা। এই চাচা কি বিক্রি করে জানেন আপনারা? ছানার নাটোরের কাঁচাগোল্লা। একসময় পপুলারিটি, একসময় বিখ্যাত ছিল। আজকে আপনাদের একদম টেস্ট করে দেখাবো নাটোরের কাঁচাগোল্লা। এই নাটোরের কাঁচাগোল্লা কি কি দিয়ে তৈরি হয়, কিভাবে তৈরি হয় সম্পূর্ণ কিন্তু থাকছে এই নাটোরের কাঁচাগোল্লা। আমরা পরীক্ষা করব আসলে কেমন। পাবনা জেলার অন্যতম একটা বিখ্যাত আরও একটা জিনিস, সেটা হলো নাটোরের কাঁচাগোল্লা। নাটোর অর্থ পাবনার মধ্যেই অবস্থিত। এই পাবনার মধ্যে এই নাটোরের যে এক ধরনের কাঁচাগোল্লা, এটা এক ধরনের খুবই বিখ্যাত, একসময়ের সেরা স্বাদ ছিল এই নাটোরের কাঁচাগোল্লা। নাটোরের কাঁচাগোল্লা এখন বাড়িতে বাড়িতে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় চিৎকার করে করে, মাইকে করে, হুন্ডায় করে লালপুর থেকে, নাটোর থেকে আসে এই আমাদের পাবনা এলাকায়। এই পাবনা এলাকায় এসে তারা বিক্রি করে নাটোরের কাঁচাগোল্লা। লালপুর। লালপুর, জি। লালপুর থেকে আমাদের এই চলে আসছে। তো এই ব্যবসা আপনার কতদিন ধরে? বহুদিন। না বহুদিন। তো আপনি যে একদম আনকমন, কিন্তু আপনাকে একটা বিষয় আছে, আপনি জানেন গুড় আমকো আনকমন হয়, খেজুরের গুড়, কুশেরের গুড়। না, আনকমন যে বিষয়টা সেটা হলো আপনার বাইকে করে আপনি কিন্তু মানে নাটোরের কাঁচাগোল্লা বিক্রি করেন। আপনার কাছে কি কি পাবো আমরা? খেজুরের গুড়, কুশেরের গুড়, নাটোরের কাঁচাগোল্লা, আমটা পাবে আমের সময়। ও আচ্ছা, খেজুর আম পাবে। আচ্ছা, এই নাটোরের কাঁচাগোল্লা কত করে? মানে 400 টাকা কেজি। 400 টাকা কেজি। আপনি স্মোকিংটা একটু পরে করেন। তো আপনি কি কি দিয়ে তৈরি করেন এই নাটোরের কাঁচাগোল্লা? চিনি আর ছানা। চিনি আর ছানা। ছানার পরিমাণ কেমন দেন? ওই 10-এর 5 চিনি দিই আর 10-এর ছানা। 10-এর 5 ছানা। 10-এর 10 ছানা, 5 চিনি, তাই? ও আচ্ছা। তো আপনার বাসা কোথায়? লালপুরে। আর এখানে কি? গুড়, কুশেরের গুড়। ও আচ্ছা। আপনি কোথায় কোথায় বিক্রি করেন? আমি অতর এলাকায় বিক্রি। অতর এলাকা বলতে? এই আশি দাসপুর বেশি, ওই পদ্মা কলেজের দিক বেশি, ওই পাবনা শহরে বেশি। চিনি আর ছানা। এই ছানা দেখতেই পারছেন বাসনাটা কত সুন্দর। তো আপনার কি বাড়িতেই তৈরি করা, না আপনারা কোনো ফ্যাক্টরি থেকে নিয়ে আসেন? বাড়িতেই তৈরি করেন। তা আমি একটু টেস্ট করি। অসাধারণ, অসাধারণ। আসলে আপনারা না খেলে বুঝবেনই না যে নাটোরের এই কাঁচাগোল্লা কতটা বিখ্যাত। খুব ভালো লাগলো। কয় টাকা সহ নেন? 40 টাকা। 400 টাকা কেজি। ও আচ্ছা। তো আপনার এখন কোথায় কোথায় যাবেন? এখন পরিকল্পনা আছে গুসগ্রাম দিয়ে অমৃত লঞ্চঘাট গেছিল। ও এই কেমন লাগছে? এটা খেয়ে কেমন লাগছে? ভালো। কতটুকু ভালো আমাকে একটু দিবা? না দিবা? আচ্ছা, তুমি কারো সমস্যা নেই। তো বন্ধুরা, আজকের আমার এই ছোট্ট একটা ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে বলবেন।